সিরাজগঞ্জের বেলকুচির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই রাতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সাত স্কুল ছাত্রী। গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান সাতটি বাল্যবিবাহ বন্ধ সহ 70,000 টাকা জরিমানা আদায় করেন। বাল্যবিবাহ থেকে রক্ষা পেল যারা, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলি গ্রামের 13 বছরের সপ্তম শ্রেণীর ছাত্রী, দুকুরিয়া বেড়া ইউনিয়নের চর মিটুয়ারে গ্রামের 12 বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, চালা সাত রাস্তা এলাকার 11 শ্রেণীর 17 বছরের ছাত্রী, ভাঙাবাড়ি ইউনিয়নের সেন ভাঙাবাড়ি গ্রামের 14 বছরের নবম শ্রেণীর ছাত্রী, দৌলতপুর গ্রামের 13 বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের 13 বছরের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং চালা অফিসপাড়া এলাকার 15 বছরের দশম শ্রেণীর ছাত্রী। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতটি বাল্যবিবাহ বন্ধ করা হয়। তিনি আরও বলেন, প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিবাহ দেবেন না বলে মুচলেখা নেওয়া হয়। বাল্যবিবাহ বন্ধে সহযোগিতা করেন পেশকার মোহাম্মদ হাফিজউদ্দিন, বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহ আরও অনেকেই।